আজ 28শে জুলাই, শুক্রবার, সঞ্জীবের জন্মদিন। আমাদের সব জিনিস যেগুলো আগারওয়ালের থ্রু পাঠিয়েছিলাম এসে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো বুধবার দিন এসে গেছে, সরি মঙ্গলবার দিনই এসে গেছে। বলেছিল 10 দিন সময় লাগবে, কিন্তু 1 সপ্তাহতেই এসে গেছে। এখনও ঠিক গোছানো হয়ে ওঠেনি, সব পড়ে আছে, এদিক ওদিক সেট করার চেষ্টা হচ্ছে। বাক্সগুলো কবে খাবি খালি হবে বলতে পারছি না। তো যাই হোক, আজকে জন্মদিনে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর সাদা আলুর চচ্চড়ি। বার্থডে বয়। লুচি, সাদা আলুর চচ্চড়ি আর দই। মিষ্টি দই, মিষ্টি আনা নেই, মিষ্টি দই দেওয়া হয়েছে। সঙ্গে অবশ্য অফিসটাও চলছে, এই যে কিছু করার নেই। সঞ্জীবের জন্মদিনের লাঞ্চ প্রিপেয়ার হয়েছে। 5 রকম ভাজা, উচ্ছে, পটল, কুমড়ো, বেগুন, আলু, আর এদিকে দই আছে, চাটনি আছে, পায়েস আছে, মিক্সড মানে ভেজ ডাল আছে, এটা চিকেন, এটা ডিম পোস্ত, এটা ইলিশ মাছের ভাপা, এটা ইলিশ মাছ ভাজা আর তেল, আর ভাত। রূপোর থালা খাও তুমি। পায়েসটা একটু মুখে দাও, দিয়ে ডাল খাও। মিষ্টি জন্মদিনটা সিম্পল ভাবেই হলো। সকালে আমি রান্না করে খাওয়ালাম, আর সন্ধেবেলার দিকে আমরা কাঁকুড়গাছি গেলাম, কারণ বাবা মার পক্ষে আসা তো সম্ভব নয়। আমরা একটা কেক নিয়ে গিয়েছিলাম, আবার দিদিরা এসেছিল, ওরাও একটা কেক নিয়ে এসেছিল, দুটো কেক কাটা হলো। আগের দিন বেলেঘাটায় গিয়েছিলাম, সেখানে বেলেঘাটাতেও একটা কেক কাটা হলো। টোটাল 3টে কেক কাটলো সঞ্জীব। আর অ্যাকচুয়াল বার্থডে ট্রিট হিসেবে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা টাকি যাব, সেটা হচ্ছে আগামীকাল। গাড়িতেই যাব মিষ্টিকে নিয়ে আমরা 3 জন। গুড মর্নিং, আজকে স্যাটারডে। আমরা কালকে তো সঞ্জীবের জন্মদিন ছিল, ভালোই সেলিব্রেট হলো। আজকে আমরা বেরোচ্ছি, যাচ্ছি টাকি। বেরোনোর টার্গেট ছিল সকাল 10টায়, অবভিয়াসলি আমরা দেরি, 11:45 বেজে গেছে বেরোতে বেরোতে। যদি ওখানে চেক ইনটা একটু দেরিতে, 12:01 সময় চেক ইন। আমরা আপাতত একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে বেরোচ্ছি, টাকি যেতে 2 ঘন্টা পৌঁছই। এটা পার্ট অফ বার্থডে সেলিব্রেশন। মিষ্টি কে, মিষ্টি তো রয়েছে একেবারে টাকি থেকে, একেবারে মিষ্টিকে হোস্টেলে পৌঁছে আমরা বাড়ি ফিরবো, কারণ ওর শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে ওর নতুন সেমিস্টার। অবশেষে অনেক সরু রাস্তা দিয়ে এদিক ওদিক করে গুগলের ভরসায় আমরা অলমোস্ট পৌঁছে গেছি। কি সরু রাস্তা দেখো, একটাই গাড়ি যা কোনো রকমে সাইড দিয়ে আর একটা যাচ্ছে। ওই 2 ঘন্টাই লাগলো না? ইনফরমেশনের জন্য বলে রাখি, আমরা রাজারহাট মেন রোড দিয়ে বসিরহাট হয়ে টাকি পৌঁছলাম হোটেল সোনার বাংলা। এটা ইচ্ছামতি নদীর পাশে, এবং এই এরিয়াতে এই একটাই হোটেল ভালো রয়েছে। রুম ট্যারিফ 6,000 টাকা।
ওয়েলকাম ড্রিঙ্ক। অপশনটা বেশ সুন্দর সাজানো। এটা আমাদের রুম 115। ঢুকেই এখানে ডান দিকে টয়লেট ওয়াশরুমটা রয়েছে, বেশ বড় রুমটা। টিভি টেবিল, ড্রেসিং টেবিল হিসেবেও ব্যবহার করা যায়, আলমারি, এটা আর একটা সোফা কাম বেড টাইপস বেড, সবই ভালোই। বাইরের ভিউটাও বেশ সুন্দর। আমরা ফার্স্ট ফ্লোরে চেয়েছিলাম, সেটা যদিও পাওয়া যায়নি, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাও বেশ ভালো। এই দিকে আরও অনেক রুম আছে। আমরা পৌঁছলাম একটার সময় চেক ইন এখানে, ওই জন্য একটু দেরি করেই বেরোনো হয়েছে বাড়ি থেকে। সামনেই নদী, যদিও এই একতলা থেকে দেখা যাচ্ছে না, সামনেই নদী। একটু পরে লাঞ্চ করে বেরোবো হয়তো। ওয়াশরুমটাও বেশ ভালো, কমোডি। শাওয়ার এরিয়াটা ভালো, দরকারি জিনিসপত্র দিয়ে দিয়েছে। আমরা টুথপেস্ট আনতে ভুলে গেছি, এখানে রয়েছে দেখলাম ডেন্টাল কিট। পছন্দ এই যে সঞ্জীব, আমরা বিকেলবেলার জন্য একটা বোট রাইড বুক করলাম এই যে নদীতে। ইচ্ছামতী নদী সামনেই তো একটা বোট রাইড হয়, অনেকগুলোই হয় দিনের মধ্যে। আমরা 4:30 একটা বুক করলাম, হোটেল থেকে রিসেপশন থেকেই ফোন করে জিজ্ঞেস করলো যাব কিনা। ওটা আমরা করব, আগে থেকে ঠিক করে এসেছিলাম। দেখা যাক, এখানে নদীটা তো আমি যা আগে রিভিউ বা ভিডিও দেখেছি যে এই পারটা তো ইন্ডিয়ার আর ওই দিকটা বাংলাদেশ। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয় সেটাই দেখার। লাঞ্চ খাওয়ার পর বেরিয়েছি, বেশ ভালো লাঞ্চ খেলাম। এই কম্পাউন্ডের মধ্যে একটু হেঁটে বেড়াচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নদীর ধারে। হোটেলটা একদমই নদীর সামনেই, আর এই এরিয়াতে এইটাই একমাত্র ভালো হোটেল। এই যে নৌকাগুলো চড়ছে, এইগুলোতে আমরাও চড়বো, আমাদের বুকিং আছে 4:30। প্রত্যেকটা নৌকো যেগুলো এখান থেকে ছেড়েছে সবকটাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো। এই আমরা দাঁড়িয়ে আছি ভারতে এই পারে, ওই পারটা যে দেখা যাচ্ছে ওইটা বাংলাদেশ। আর বর্ষাতে বেশ ভালো, জল তো বেড়েই গেছে। তো চলো এবার বোটিংয়ে যাই। আমরা বোটিং করতে যাচ্ছি এইখানে। এটা বর্ডার সিকিউরিটি ফোর্সেরই আন্ডারে এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এখানে একটা আমাদের এই হোটেলের মানে সামনেই, আলাদা করে কোথাও যেতে হয় না, ওখান থেকেই এই নৌকাগুলোতে ওঠা যায়। বুকিংও হয়েছে ওই রিসেপশন থেকেই, এইগুলো করে যাব এখন আমরা। এই যে এটা বর্ডার সিকিউরিটি ফোর্সেরই
এরিয়া হয় যে, আর এই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, এইটা আমাদের হোটেলটা, এটা হোটেল এরিয়া বা আমাদের এরিয়া গার্ডেন এরিয়াটা, এই যে বিকেলবেলা নদীটা খুব সুন্দর লাগছে, এখন বর্ষাকাল ওই জন্য নদী পুরো ভর্তি। এই এই নৌকাটা করে আমরা যাব, প্রত্যেকটা নৌকাতেই এখানে ফ্ল্যাগ লাগানো ইন্ডিয়ার, বেশ লাগছিল। আমরা বোটে করে বেরোচ্ছি বিকেল 4:30। বিকেলবেলা নৌকাবিহার আমাদের বেশ ভালোই লাগলো। এই যে মাঝি চালাচ্ছে, যদিও এটা মোটর বোট, আমাদের নানান রকম ইনফরমেশন দিচ্ছিল। এখানে এক জায়গায় তিনটে নদী মিশেছে, আমরা এখন আছি ইচ্ছামদি নদীতে, তাছাড়া কালিন্দি ও বিদ্যাধরী, এই তিনটে নৌকা নদী এখানে রয়েছে। আর নদীর এপারটা তো ভারত, ওপারটা বাংলাদেশ, যদিও দুপক্ষেরই অনেক মাছ ধরার নৌকা ঘুরে বেড়াচ্ছে। আমরা হোটেল থেকে বুকিং করেছি, আমাদের লেগেছে 1500 টাকা, এটা ওই জন্যে আমরা একদম হোটেলের সামনেই নদীর তীর থেকেই উঠতে পেরেছি। বাইরে যদিও অটোরা অনেক চেঁচামেচি করছিল ওদের ওখানে যাওয়ার জন্যে, ওরা সাইট সিইং করাবে, তাছাড়া নদীতে এই নৌকাতেও ওঠাবে, কিন্তু তার জন্যে অন্য জায়গা থেকে উঠতে হবে মনে হচ্ছে। তো সৌন্দর্য নেওয়ার সঙ্গে সঙ্গে মাঝিকে জিজ্ঞেসও করে ফেললাম এ নদীতে কি মাছ আছে, বাঙালি তো শুধু সৌন্দর্য দেখে চলবে না, তো বললো এটা নোনা জল, নোনা জলের মাছ, ভোলা মাছ এইসব ইত্যাদি রয়েছে। খুব ভালো লাগলো আমাদের এই রাইডটা। মোট সময় লাগলো এই 40-45 মিনিট মতন। আমাদের বোটিং হয়ে গেছে, আমরা এখন ফিরে যাচ্ছি। এই যে এই রাস্তা ধরেই এসেছিলাম আমরা। সুন্দর হলো বোট রাইডটা, বসে গেছে দুজনে দোল্লায়। এর পরের প্ল্যান হচ্ছে এই যে সুইমিং পুল, এইখানে নামা। সুইমিং করতে আমি এমনি বসবো, রুমেই বসতে চাইলাম, টেনে আমাকে নিয়ে এলো। সাঁতার ঠিক নয়, দুজনে একটু জলে গা ভাসিয়ে একটুখানি আরাম করছে, আমি বসে আছি। নদীর একদম সামনেই পুলটা, পেছনে দেখা যাচ্ছে সেই নৌকাগুলো যেরকম আমরা চড়েছিলাম, যা চলেছে পেছনে, আসছে আর যাচ্ছে। সন্ধেবেলা আমরা হোটেলের কম্পাউন্ডে ঘুরে বেড়াচ্ছিলাম, কাঁসর ঘণ্টার আওয়াজ শুনে এসে দে একটা কালী মন্দির দেখতে পেলাম এখানে, এবং তার পাশেই পেছন দিকেই একটা কাফে আছে, কাফে সানডাউন। তো আমরা বিকেলের চা কফি খাবো বলে এটাতে একটু ঢুকলাম, খুব সুন্দর সাজানো। বাইরে বসার বেশ সুন্দর জায়গা আছে, কিন্তু যা গরম, সেই প্ল্যান ক্যান্সেল করে আমরা টুক করে এসির মধ্যে ঢুকে পড়লাম। হোটেলের কম্পাউন্ডেই একটা ক্যাফে আছে, ওখানে এসেছি আমরা সন্ধ্যেবেলা কফি আর স্ন্যাক্স খেতে। কি অর্ডার করেছিস, মিষ্টি? বেশ সুন্দর কালারফুল ক্যাফে,
ব্রিলিয়ান্ট সিসিলিয়ান ডিপ। কোজি এরিয়া, এর বাইরে একটা মন্দিরও আছে দেখলাম, পুজো হচ্ছে। পিজা অর্ডার করা হয়েছে স্ন্যাক্সে, মিষ্টির। ডিনার তো আমাদের হয়ে গেছে, খানিকক্ষণ আমরা ঘুরে বেড়াচ্ছি, হজমও করছি, ঘুরেও বেড়াচ্ছি। এই একবার রুফে গেছিলাম, মানে ছাদের ওখানে একটা ক্যাফে স্কাই লাউঞ্জ আছে, ওখানটা যদিও বন্ধ এখন, আউট অফ সার্ভিস, কিন্তু তাও খুব ভালো লাগছিল। একটু ওপর থেকে সামনে নদীটা দেখা যাচ্ছিল, এখন আবার এই নিচে গার্ডেনটাতে এসে বসেছি। অন্ধকার, কিন্তু সামনে নদীটা, তো পুরো অন্ধকার, বেশ ভালো লাগছে। তো চলো আজকে এখানেই শেষ করে দিই ব্লগটা, দেখা হবে আগামী ব্লগে। কালকে আমরা এখান থেকে সোজা যাব মিষ্টির হোস্টেলে, মিষ্টিকে না ওখানে ছাড়তে। চলো টাটা, গুড নাইট।